गुड मॉर्निंग गाइस, तुम्हारा सब कैमन आछो? आमी खूब भालो आछी। वेलकम टू मिता चक्रवर्ती चैनल थेके तोमादेरके अनेक अनेक धन्यवाद जानाच्छी जे आमार भिडियोगुली देखार जन्य। तो देखो, आमी सकालबेलाते छादे गेछिलाम, तारपर फुल गाछे जल टल दिएछे। एखन गोपूसोनाके तुले दिए एखन जल बिस्कुट ओके खावाच्छी। मेयेओ घुम थेके उठे गेछे आमार साथे साथे, तो मेयेओ छादे गेछिलो, तो ब्राश करलो, आमिओ ब्राश करे निये तारपरे गोपूसोनाके कम्प्लीट गुड़े दिए एलाम। কন্ট্রাক্টটা খাবে, তারপর মেয়ে খাবে। তো আমার চা হয়ে গেছে, চাটা খেয়ে এবার তো আমি চাটা খেয়ে তারপরে এই টেবিলটা মানে মুছে নিলাম, কেন ওখানটা মেয়ে পড়তে বসবে আর কি, গোপালও পড়াশোনা করবে, তো এই জন্য ভালো করে মুছে নিচ্ছি। আর টেবিলের উপরে দেখো বাঘটা কিরম তাকিয়ে আছে, মনে হচ্ছে একদম খেয়ে নেবে, তো খুব রেগে আছে বাঘ। টেবিলটা মোছার পর আমি এই মানে ফুলগুলি তোলা হয়নি, তো ফুলগুলি আমি গাছে তুলে নিচ্ছি। আর মেয়ে পিছন দিয়ে ক্যামেরাটা করছে, ওর ঠিক মতন ঠিক ধরতেও পারছে না, তো আমি তাতেও ফটোফট ধরে নিয়েছি। আর আমাকে মানে ও অনেক ও আমার কাছে যায়নি, ও দূর থেকে মানে শ্যুট করছে বলে আমাকে ঠিক দেখা যাচ্ছে না, তো মানে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে চলে গেছি, কিন্তু না, মানে বাড়ির মধ্যেই মানে বেশ মানে ফুল গাছগুলি আছে, দেখে মনে হচ্ছে অনেক জঙ্গল, কিন্তু না, পাঁচ সাইড দিয়ে গিয়ে ওটার মধ্যে বড় জবা গাছ, তো অনেক রকমের মানে ফুল, মানে সাদা রকমের, তারপর লাল জবা, মানে দুটো গাছ আছে। তো পাশাপাশি তো তোলা হয়ে গেছে আমার ফুল, বেলপাতা তুলেছি, আর এদিকে সাদা ফুল, আর এদিকে তো জবা, আর এটা হচ্ছে কলকে ফুলের, মানে আমাদের গাছগুলি যে মানে চারিদিকে ওয়ালের মধ্যে যে তোলা আছে সেগুলি। তো চলো, আমি এখন ঘরে রেখে দিচ্ছি। মেয়ে এখন বই মানে পড়তে বসে গেছে, ওকে পড়তে বই দিয়ে দিয়েছি। আমি গোপালশোনাও বসে পড়েছে, পড়াশোনা করছে খুব মন দিয়ে, আর মেয়েও তাই। গোপাল আর বাঘটা তো আমার মেয়ের দিকে তাকিয়ে হাউম করে দেখছে। আর এই দেখো গোপালশোনা, গোপালশোনা কত ভালো, মানে খুব মানে দুষ্টুমি করছে না, পড়াশোনা করছে, কেন একদম বই মানে বইয়ের দিকে চোখে। আমি কলের দিকে চলে আসছি, বাসনগুলি জল দিয়ে ভিজিয়ে দিয়েছি, তা আমি এখন বাসনগুলি মেজে নেব। আমার এখন বাসন মাজা হয়ে গেছে, আমি এখন ঘরের মানে রান্নাঘরের দিকে যাচ্ছি। আর বাসনটা জলটা ঝরিয়ে দিন, আর কি মানে বাসন টাকার মধ্যে যে পেপারটা বিছিয়ে রেখেছি ওটা ভিজে যাবে, এই জন্য আমি কী করে বাসনটাকে মানে জলটা ঝরিয়ে নিই, মানে উবো করে দিই, জলগুলি ঝরে যায়, শুকিয়ে গেলে পরে বাসনটা একটু মুছে নিয়ে আবার বাসনের জায়গাতে আমি গুছিয়ে রেখেছি বাসনটাকে। তো মেয়ের এখন খিদে পেয়ে গেছে আমাকে, তো ফিস ফ্রাই কালকে নিয়ে এসছে, তো আনা মানে এনে ফ্রিজে রেখে দিয়েছে বলে ওগুলি একটু মানে গরম করে দিলাম। তো মেয়েকে জিজ্ঞেস করলাম যে নষ্ট হয়ে গেছে, তা মেয়ে বলছে যে না, ও সব জিনিসটা আবার পছন্দ করে না, তো খেয়ে দেখে বলছে আমি খাবো, তো যাই হোক ওর ভালো লেগেছে বলে দিয়ে দিয়েছি, কেন খায় না তো কোনো জিনিস সেই জন্য। তো আমি এখন একটু বাজারের দিকে বেরোচ্ছি, কেন মেয়ে কান্নাকাটি করছে যে ওর মানে ম্যামকে মানে একটা ব্যাগ গিফট করেছিল, আমি নিয়ে এসেছি, সেটা ওর ম্যামের পছন্দ হয়েছিল বলে আমাকে বলেছিল নিয়ে যেতে, তা ওকে মানে দিয়েছি। তা ও হচ্ছে আমার মেয়ের হচ্ছে পার্পেল কালারের ছিল, তো ম্যামেরটা হলুদ কালার এনেছি, তো ও সেটা নেবে। কোনো কিছু সেরকম কাজ টাজ কী করলাম সেগুলো শেয়ার করলাম না, তো একবারই স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে একবারই চলে এসেছি খাওয়ার টাইমে। তো চলো আজকে আমরা কী খাচ্ছি তো তোমাদেরকে জাস্ট দেখাবো। তো আমি তো রান্না তো করিনি, তো রান্না করলাম না, খাবারটা কোথা থেকে আসলো সেটাও একটা বিষয় ব্যাপার। তো চলো দেখে নাও কী খাওয়া দাওয়া হচ্ছে, খাবার দেখে নাও, এই খাবারগুলো ভাবছো যে কোথা থেকে এসছে। তো আমাদের কালকে ক্যাটারিং ছিল, তো মানে খাবার দুটো পার্সেল এনেছে, তো মেয়ের জন্য আর আমার জন্য কোনো দিনই আনে না। তো সূর্যটা মানে কোন দিকে উঠেছে আমি নিজেও জানি না, পূর্ব দিকে উঠে এখন পশ্চিমের দিকে উঠলো না পূর্ব দিকে, সেটা মানে ভাবার বিষয়। তো যাই হোক, বেশি কথা বলছি না, দেখো না, আর আমার মেয়ে বারবার বলে যাচ্ছে, আমি বলবো খাবারগুলি কী আছে। তো বলো কী কী মানে পোলাও আছে, তরকা আছে, এটা হচ্ছে টিক্কা আছে, আর ওইটা হচ্ছে ফিশ ফ্রাই আছে, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর হচ্ছে চাটনি, আর হচ্ছে এটা একটা মানে মিষ্টি কি এটা আমি নিজেও বুঝতে পারছি না, এটা সন্দেশ। হ্যাঁ, তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এটা কী বলো তো, চিংড়ি মাছের মালাইকারি আমার মেয়ে একদমই খায় না, কোনো মাছই খায় না,
তো গন্ধ যদি মানে মাছের গন্ধ পেলে তো খাবে না, আর পোলাওয়ের থেকে কি বলতো বিরিয়ানিটা বেশি পছন্দ করে। তো চলো দেখা যাক খায় কি না, আর না যদি খায় তাহলে তো আমাকে খাবার বানিয়ে দিতে হবে। তো দেখছি তো খাবে খাবে, মানে সকাল থেকে বলছে আমার জন্য কিছু করতে হবে না, আমি এগুলিই খাবো। তো এই যে মানে খাবার শুরু করে দিয়েছে, এই যে দেখো টাটা বলো। তো যাই হোক আমরা খেয়ে নিই খাওয়া দাওয়া কর, তারপর আবার আসছি, সাথে থাকো। যাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তা আমরা একটুখানি রেস্ট নিই, আর মেয়েকে মেয়েকে বলছি ঘুমাতে, মেয়ে বলছে ঘুমাবো না টিভি দেখবো। তো এখন টিভি দেখলে হবে না, ঘুমাতে হবে, কারণ মেয়ে আমার আসবে পড়াতে 5টার দিকে। তো চলো এখন একটু আমরা রেস্ট করে নিই, তারপর আবার আবার দেখা হচ্ছে। মেয়ে হাসি মুখে আজকে পড়তে বসে গেছে, তো কোনো বায়না টায়না করেনি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর ওই যে এবার এবার ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে, এতক্ষণ দেখা যায়নি। তো চলো বিকালে কাজগুলো আমি কমপ্লিট করে নিই, আর ভিডিওটা বেশি বড় করব না। তো এখানেই আমি মানে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। টাটা গাইস, আবার কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।